থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠল। ধলাই বনবিভাগের হাওয়াইট্যাং রেঞ্জের অধীনস্থ লায়লাপুর বিট অফিসের কর্মীদের উপর বালি পাথর ইত্যাদি সামগ্রী গাড়ি করে নিতে হলে তাদেরকে 100 থেকে 200 টাকা চাঁদা দিতে হবে বলে এমনটাই অভিযোগ উঠে আসে। আর টাকা না দিলে সিস্টেমে যেতে হবে বলেন বিট অফিসের কর্মীরা। কি সিস্টেমে যেতে হবে জানতে চান প্রশ্ন অভিযোগকারীদের। শুক্রবার সকালে লায়লাপুরের করিম উদ্দিন লস্কর নামের এক যুবক গাড়ি করে পাথর নিয়ে যাচ্ছেন মিজোরামের উদ্দেশ্যে। বিট অফিসের সামনে দিয়ে গেলে চালক করিম উদ্দিনকে টাকার জন্য দাবি করেন বন বিভাগের কর্মীরা। টাকা না দিলে তাকে যেতে দেয়নি। পরে বাধ্য হয়ে চালক করিম উদ্দিন লস্কর 200 টাকা দিয়ে যায়। সে টাকা দিতে না রাজি হলে তাকে সিস্টেমের কথা বলেন বিট অফিসারের কর্মীরা। অভিযোগকারীরা জানান কি সিস্টেমে যেতে হবে বলে জানতে চান তারা। সাংবাদিক সম্মেলন করে বিট অফিসদের কর্মীদের ওপর চাঁদা আদায়ের অভিযোগ করেন তারা। দেখে নিন তারা কি বলছেন। লালাপুর বিট অফিসারে তারা গাড়ি ছাড়ে না, টিভি লইয়া ভারিয়ে ফেলাই দিয়ে। টেকা লাগে, টেকা 100 দিলাম, কোনো সময় 200 টাকা দিলাম গাড়ির হিসাবে। কিন্তু এরপরে মাত্র তারা 2000 টাকা দিয়ে, মানে 2000 টাকা কেন দেব, 2000 টাকা কিন্তু মাত্র তারা দিতে লাগে না, দিলে গাড়ি ডুবাই যায়। মাত্র দিতে লাগে তারা কেন আসলে না, আমরা এখানে থাকার কথা পাঠাম না, গাড়ি চালাইতাম পাঠাম। তখন আমরা 100 টাকা দিয়ে লোন লইয়া গাড়ি আনছি, লোন লইয়া গাড়ি আনিয়ে যদি এখন তারা দেই না, আমরা গাড়ি রিস্টুরেন্ট আমরা পাইতাম, আমরা খান্দাও আসুন যাই তো চিন্তা তো বাঁচি দিয়া। এখন তারা ধরে দিতে লাগে, দিতে লাগে, হ্যাঁ, আর না দিয়া বল না। এখন আজকে আমার গাড়ি ঢুকাই দিছিলা, পরে ছাড়ছুন তো পয়সা দিছি, ছাড়ছুন তো পয়সা ছাড়া তারা এখন গাড়ি ছাড়ুন না, টিভি টাভি তা এলাও না। এখন টিভি দিয়া যদি মাল আনিয়ে তারা পয়সা দিতে লাগে আমরা এটাম কই, চুরি করতাম না।